আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে শেখাবো একজন বিউটিশিয়ান হতে গেলে প্রথমেই যে কাজটা আপনাকে শিখতে হবে এবং মেইন যে কাজটা সেটা হচ্ছে আইব্রো থ্রেডিং অথবা আইব্রো প্লাক। তো আজকে আমি আপনাদেরকে আইব্রো প্লাকের এ টু জেড শেখানোর ট্রাই করব। তো 2018 সালে আমি 5 দিনের একটা বেসিক বিউটি পার্লার প্রশিক্ষণ করেছিলাম, তো সেখানকার কিছু নোট আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা হচ্ছে সেখানকার নোট, আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এবং আমি আপনাদের জন্য পার্সোনালি একটা হাতে তৈরি করা নোট তৈরি করেছি যেটাতে আপনাদেরকে আমি এ টু জেড শেখাতে পারব। যেই নোটটা আমার হাতে দেখেছেন ওই নোটটার ভিতরে জাস্ট একটু ধারণা দেওয়া আছে, বাট এ টু জেড আপনাদেরকে ওখানে বোঝাতে পারবো না। এই জন্য আমি হাতে তৈরি করে নিয়েছি যাতে আপনাদের কোনো রকম কিছু বুঝতে অসুবিধা না হয়। প্রথমে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে থ্রেডিংয়ের ব্যাপারটা। থ্রেডিংটা আমাদের খুব ভালো করে শিখতে হবে, এবং আপনারা থ্রেডিংয়ের যত বেশি চর্চা করবেন ততই কিন্তু আপনাদের থ্রেডিংয়ের উপরে হাত চলে আসবে। আসলে আপনারা যখন পার্লারে যান তখন হয়তো দেখেন যে একজন বিউটিশিয়ান কীভাবে এত তাড়াতাড়ি আইব্রো প্লাক করে ফেলে বা ফুল ফেস কীভাবে থ্রেডিং করে ফেলে, মনে হয় যে অনেক কষ্টকর। আসলে আপনি যদি আজকে আমার এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আইব্রো প্লাক করা বা ফুল ফেস থ্রেডিং করা কোনো ঝামেলার বিষয় না। আপনারা জাস্ট একটু আমার কথাগুলো এবং লেখাগুলো ফলো করবেন, এবং আমার হাতের লেখায় টুকটাক ভুল হতে পারে, এজন্য আমি আজকে ভয়েস ওভার করতেছি। আইব্রো প্লাক যাতে আপনাদের কাছে একদম সোজা হয়ে যায় এজন্য আমি আপনাদের সাথে আইব্রো প্লাকের 3 থেকে 4টা ভিডিও শেয়ার করব, যেখানে আপনারা এ টু জেড সব কিছু শিখতে পারবেন, যাতে আপনারা আইব্রো প্লাক নিজেরাই করতে পারেন এবং বাসায়ও আপনারা কীভাবে প্র্যাকটিস করবেন এবং কী কী জিনিস দিয়ে আপনারা আইব্রো প্লাক করবেন একদম পার্লারের মতো করে, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। অবশ্যই পরবর্তী যে ভিডিওগুলো শেয়ার করব সেগুলোর প্রতি আপনাদের একটু খেয়াল রাখতে হবে, এবং আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটু আর্ট করে দিছি, এবং আমার লেখা কিন্তু ভুল হতে পারে, এজন্য কিন্তু আমি বারবার বলতেছি একটু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ লেখার সময় অনেক তাড়াতাড়ি লিখে ফেলেছি। আমার আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যে যারা টাকার জন্য বিউটি পার্লারের কোর্স করতে পারে না সেই সব আপুদের জন্য, যারা কিনা আমার এই ভিডিও দেখে ফ্রি একটা কোর্সের ধারণা নিতে পারবে, এবং যারা বাণিজ্যিকভাবে পার্লার দিতে যাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই ভালো একটা প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট সহকারে তারপরে পার্লার ওপেন করতে হবে। এখানে আপনারা জাস্ট থিওরিটা নিতে পারবেন, বাট সার্টিফিকেট ছাড়া আপনারা কিন্তু পার্লার ওপেন করবেন না। পার্লার ওপেন করার জন্য একটা সার্টিফিকেটের অবশ্যই প্রয়োজন আছে। এখন আমরা জানবো থ্রেডিং কী। থ্রেডিং একটি অস্থায়ী চুল অপসারণ টেকনিক, এটা একটা চাইনিজ প্রক্রিয়া, আরও অনেক প্রক্রিয়া আছে যেমন উইড শেভিং। থ্রেডিং মূলত চীনে উৎপত্তি হয়, চীনকে এবং ভারতীয়দেরকে খুব ভালো থ্রেডার্স মানা যায়, থ্রেডিংয়ে কোনো সাইড এফেক্ট নেই। এখন জানতে হবে থ্রেডিং কয় প্রকার। থ্রেডিংয়ে মূলত 2টি প্রকার আছে, যেমন এক হচ্ছে পার্মানেন্ট থ্রেডিং, 2 হচ্ছে টেম্পোরারি থ্রেডিং। থ্রেডিং কোথায় কোথায় করা হয়? আইব্রো, কপাল, ঠোঁটের উপরের অংশ, গালের সাইডে এবং থুতনি, গালে এবং পুরো মুখে। এখন আমরা বিভিন্ন রকমের আইব্রো শেপ নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে রাউন্ড শেপ, এক একজনের চেহারার গঠন অনুযায়ী কিন্তু এক একজনের আইব্রো শেপ হয়ে থাকে। তো এখানে প্রথমেই হচ্ছে রাউন্ড শেপ, তারপরে হচ্ছে ফ্ল্যাট শেপ, এরপরে হচ্ছে ভি শেপ। ভি শেপটা কিন্তু এখন খুব পপুলার পার্লারগুলোতে। এরপরে হচ্ছে অ্যাঙ্গুলার শেপ, এবং লাস্ট হচ্ছে এস শেপ। এক একজনের চেহারা এক এক রকম এবং এক একজনের আইব্রো শেপও কিন্তু এক এক রকম। এইবার আমরা জানবো থ্রেডিং বা ভ্রু প্লাক করার জন্য কী কী লাগে। সাদা সুতা লাগবে, পাউডার লাগবে, ছোটো কেচি, তুলা, হাত আয়না এবং টোনার। আইব্রো থ্রেডিং বা আইব্রো প্লাক সবচেয়ে আগে জেনে নিতে হবে কাস্টমার কী রকম আইব্রো শেপ চায়। আইব্রো যদি আট করা থাকে তুলো দিয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর তুলো বা ব্রাশ দিয়ে পাউডার নিয়ে যে জায়গায় প্লাক করবেন সেসব জায়গায় ভালো করে লাগিয়ে নিতে হবে।
কাস্টমার কে বলতে হবে টাইট করে আইব্রোর উপরে এবং কপালে টান টান করে ধরে রাখতে, না হলে সুতা টানের সাথে টান লেগে কেটে যেতে পারে। প্লাক হয়ে যাওয়ার পর অ্যালোভেরা জেল অথবা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে। সব সময় আইব্রো প্লাক বা ফুল ফেস থ্রেডিং এর পর ময়শ্চারাইজার বা অ্যালোভেরা জেল লাগাতে হবে, না হলে ইনফেকশন হয়ে যাবে। যদি দানা দানা বা লাল লাল হয়ে যায় তাহলে বরফ বা টোনার লাগিয়ে নিতে হবে। আপার লিপ থ্রেডিং, ঠোঁটের উপরের অংশ খুব নরম হয়, এজন্য জিপা দিয়ে ভিতর থেকে ঠেলে রাখতে হবে, না হলে কেটে যেতে পারে। ঠোঁটের উপরের অংশ খুব নরম হয়, এজন্য হাত খুব তাড়াতাড়ি চালাতে হবে। কপাল থ্রেডিং, কপাল থ্রেডিং করার সময় অন্য সাইড থেকে চুল বা লোমগুলো তুলতে হবে। গালের সাইডে থ্রেডিং, গাল ও কানের মাঝের অংশ ভালোভাবে ধরে শক্ত করে থ্রেডিং করতে হবে। থ্রেডিং কিভাবে করবেন আমি এখানে একটা আর্ট করে দিয়েছি, যেমন 90 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি, এভাবেই আপনারা থ্রেডিং করতে পারেন। থ্রেডিং কোথায় কোথায় প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে নিজের পায়ে, অন্যের হাতে পায়ে বা অন্যের কপালে। আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম, নেক্সট যে ভিডিওগুলো করব সেগুলো আমি হাতে কলমে করে দেখাবো এবং কী কী জিনিস ব্যবহার করতে হয় এবং কিভাবে ব্যবহার করতে হয় গ্রুপ প্লাক করার সময়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো।